সন্তানের জন্য কান্দতে কান্দতে পাগল পারা হয়ে গেছে আল্লাহ। এই সন্তানের জন্য মা কানতে কানতে পাগল পারা হয়ে গেছে, আমি হাসান বসরি তো সইতে পারি না। আল্লাহ গো মালিকা, এইবার আমি তোমার কাছে জানতে চাই এই জনম দুঃখনি মায়ের চোখের পানি বন্ধ করার জন্য আল্লাহ মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামি? এইবার এই মহিলা যখন ডাক মাইরা দিছে রে, আমার আল্লাহ কোনো উত্তর দেয় না রে ভাই, আল্লাহ কোনো উত্তর দেয় না। এইবার দ্বিতীয়বার আবার ডাক মারছে, আল্লাহ আল্লাহ তোমার কাছে জানতে চাই এইটা জান্নাতি নাকি জাহান্নামী, আল্লাহ একটু জানাইয়া দাও। দ্বিতীয়বারেও কোনো খবর নাই। মেয়েদের তো জান্নাতে যাওয়া সহজ, মাত্র তিনটা আমল যদি মেয়েরা করতে পারে রে ভাই, আমার নবী তারে জান্নাতের নিশ্চয়তা দিবে। এক নম্বরে স্বামীর খেদমত, দুই নম্বরে সতীত্ব ঠিক রাখতে হইব, তিন নম্বরে পর্দা করতে হইব। এই তিনটা কাজ যদি নিয়মিত করতে পারে ওই মেয়েটা হাসতে হাসতে আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। হাসান বসরি দুইবার ডাক মারছে, কোন জবাব নাই। তিনবারের মাথায় হাসান বসরি সিজদায় পড়া কান্দার কয়, আল্লাহ গো ও মালিক, এই মেয়েটা মারা গেছে কিন্তু জনম দুঃখনি মা তো পাগল পারা হয়ে গেছে, মায়ের চোখের পানি তো বন্ধ হয় না। আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই মেয়ের কোনো খবর দিবা না, ততক্ষণ পর্যন্ত আমি হাসান বসরি এই সিজদাতে মাথা তুলবো না। প্রেমের আগুন এই জলে দ্বিগুণ রে, দয়াল জল দিলে নিবে না। ওরে সালাউদ্দি প্রেম করিয়া কলঙ্কের ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। হায় হায় প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। বন্ধুরা রে আমার হাসান বসরি কান্দার কয়, আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই মেয়ের সন্তান তুমি দিবা না, ততক্ষণ পর্যন্ত আমি এই সিজদা দিকে মাথা তুলব না। বন্ধুরা রে আমার আল্লাহ কয়ে জিবরাইল রে, ও জিবরাইল তাকা দেখ মেয়েটা দুইটা চোখ তুইলা ফালাইছে, নিজের চোখ নিজে তুলছে, কারণটা কি? এই মেয়েটা আমি আল্লাহর ভয় করতো, এই মেয়েটা আমি আল্লাহর এত ভয় করছে রে। যুবক যখন মেয়েটার চোখ দেখা পছন্দ করছে, যার কারণে মেয়েটা নিজের চোখ নিজে তুইলা ফালাইছে একটা মাত্র কারণে, এই চোখটা নিয়ে আমি আল্লাহরে কি জবাব দিবে? এইবার হাসান বসরি সিজদায় কান্দে রে, ওই যুবক কান্দে, যুবক দুইটা চোখের পানি পালাইয়া কান্দার কয়, আল্লাহ গো ও আসমানের মালিক, আমি তো এই মেয়েটার সাথে কোনো খারাপ দৃষ্টি দিয়ে তাকাই নাই, আল্লাহ গো আসমানের মালিক, আল্লাযী খালাক সাবআ সামাওয়াতি তিবাকা, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসারা, হাল তারা মিন ফুতুর দুম্মার জিউল বাসারা, কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআ ওয়া হুয়া হাসির। আরে সাথে আসমান জমিন
আমার আল্লাহ বানাইছে যুবক কান্দার কয় আল্লাহ এই মেয়েটার চোখ দেখে আমি শুধু গবেষণা করতাম আল্লাহ এই মেয়েটার সুন্দর দুইটা চোখ দেখে আমি গবেষণা করতাম আল্লাহ আমার ভিতর তো কোনো পাপ ছিল না এই মেয়েটার সুন্দর দুইটা চোখ দেখে আমি কল্পনা করেছি আল্লাহ এই মেয়েটার সৃষ্টি এই মেয়েটাকে তুমি সৃষ্টি করেছো সুন্দর দুইটা চোখ দিয়া আল্লাহ এই মেয়েটার চোখ এত সুন্দর কইরা তুমি বানাইছো তোমার সৃষ্টি মেয়েটা যদি এত সুন্দর হয় আল্লাহ না জানি তুমি কত সুন্দর আরে যুবক কান্দার কয় আল্লাহ গো ও আসমানের মালিক আমি এই মেয়েটার যদি ইচ্ছা করতাম ক্ষতি করতে পারতাম কিন্তু আমি তো ক্ষতির উদ্দেশ্য তার সৌন্দর্য দেখি নাই আমি একটা মাত্র উদ্দেশ্য তার চোখ যেহেতু এত সুন্দর না জানি তুমি কত সুন্দর আল্লাহ গো না জানি তুমি কত সুন্দর হাসান বসরি কান্দে রে এইবার আল্লাহ কয় জিবরাইল আজা এই মুহূর্তে আসার বসরিরা জানাইয়া দে এই মেয়েটা যে পাগল পাড়া হইয়া মেয়েটা দুইটা চোখটা তুইলা ফালাইছে ও জিবরাইল এই মেয়েটা নিজের চোখ নিজে তুইলা জীবন দিছে রে এই মেয়েটা তো দুনিয়ার মানুষের মতো মরে নাই সবগুলো মানুষ মরণশীল কুল্লু নাফসি সাইকাতুল মাউত সবাই মরণশীল কেউ রক্ষা পাইবে না প্রত্যেকটা মানুষই মারা যাইব মানুষ যাইব রে আরে এক নজর দেখিতে মানুষ আইব রে হঠাৎ একদিন আজরাইলে আই ভাসি দিব রে আমার গলে শেষ করিব আমার জীব পাগল ময়ন হঠাৎ একদিন আসরাইলে আই ভাসি দিব রে আমার গলে শেষ করিব আমার জীব পাগল ময়ন তুই মরিলে সঙ্গের সাথে তুই মরিলে সঙ্গের সাথে পাইবি না আগ গো পাগল ময়ন আগবার বাবলি না রে তোর হইব রে মরণ পাগল ময়ন আগবার বাবলি না রে তোর হইব রে মরণ বন্ধু বান্ধব আছে যত ऐसा ना जाया शिविर सतय शेष करीब आमारी दाफन पागल मोयन बंधु बांधव आसे जतय जाना जाया शिविर सतय शेष करीब आमारी दाफ পাগল ময়ন তুই মরিলে ওই কবরে তুই মরিলে ওই কবরে পাইবি না আগ গয়ন পাগল ময়ন একবার বাবলি না রে তোর হইব রে মরণ পাগল ময়ন একবার বাবলি না রে তোর হইব রে মরণ আল্লাহ বলে জিবরাইল রে ও জিবরাইল
হাসান বসরী বলেছে আমি যদি এই খবর না দেই সে সিজদা থেকে মাথা তুলবে না ও জিবরাইল রে যা 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 ওই মেয়েটা জীবন দিছে শুধুমাত্র আমি আল্লাহরে ভয় করুছে ওই মেয়েটার ভিতরে কল্পনা সল্পনা ছিল আল্লাহ আমার জীবনে আমি কোনদিন পর্দা ছাড়া রাস্তায় বের হই নাই আমার জীবনে আমি কোনদিন বেগানা পুরুষের সামনে এভাবে যাই নাই আল্লাহ গো পর্দা করলাম আমার দুইটা চোখ তারপরেও চুবুকে দেখা পালাইছে আমার আল্লাহ যদি এই হিসাব চায় আমি কেমনে দেব আর এই মুখটা আমি কেমনে দেখাবো মালিকের দরবারে আমি কেমনে দাঁড়াবো আল্লাহ যদি বলে ও মহিলা ও আমার বান্দি আমি তোমার এত সুন্দর দুইটা চোখ দিছিলাম এই দুইটা চোখের তুমি হেফাজত করলা না আমি জবাব দিতে পারবো না এই জন্য নিজের চোখ নিজে তুই লাভালাইছে আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল যা 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 হাসান বসরিরে জানাইয়া দে এই মেয়েটাই আমি আল্লাহরে ভালোবাসা গো আমি আল্লাহর ভয়ে দুইটা চোখ তুইলা ফালাইছে দুইটা চোখে আমার আল্লাহ জাহান্নামের আগুন দেয় না ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত আনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনান লা তামাসসাহুম আন-নার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাদাত তাহরিসু ফি সাবিলিল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাত্র দুইটা চোখ জাহান্নামের আগুন থেকে নিরাপদ থাকবে আইনান লা তামাসসাহুম আন-নার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ যেই চোখটা আল্লাহর রাস্তায় ভয় আল্লাহর ভয়ে চোখের পানি সাইরা দিয়া কানেছে গো আমার নবী বলেছে ওই চোখে জাহান্নামের আগুন লাগবে না দুই নম্বর ওই চোখ যেই চোখটা আমার আল্লাহর রাস্তায় পাহারাত ছিল ওই চোখে জাহান্নামের আগুন লাগবে না ও জিবরাইল এই মেয়েটাই আমি আল্লাহর এত ভয় করে রে এই চোখটা বেগানা পুরুষ দেখার কারণে চোখটা তুইলা পালাইছে আমি আল্লাহর ভয়ে সে জীবন দিছে রে এইটা মরে নাই কারণ যারা আল্লাহর রাস্তায় আল্লাহর ভয়ে জীবন দেয় তারা মরে নাই আমার আল্লাহ বলেছে ওয়ালা তাকুলু লিমাই ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত জীবন দেয় তারা মরে না এইবার আল্লাহ কয় জিবরাইল রে যা জানায়া দে এই মেয়েটা জান্নাতি কারণ আমি আল্লাহরে খুশি করতে যাইয়া জীবন দিছে মালিক মুলক তুতিল মুলক মান তাশাউ ওয়া তানজিউল মুলক মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদীর সূরা আল ইমরান আয়াত নম্বর 26 আল্লাহ তাআলা বলছে হে রাসূল আপনি বলে দিন আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করি আর যাকে ইচ্ছা যার কাছ থেকেই আবার রাজত্ব ছিনে নেয়া হয় সকালবেলা একজনকে ধনী আবার বিকালবেলা একজনকে গরিব করে সবকিছুর মালিক একমাত্র আল্লাহ বন্ধুরা রে আমার রাজত্ব ছিলেন বাদশাহ হারুন আর রশিদ
আরে বাদশাহ উমর রশিদ যখন তার দরবারে প্রবেশ করে গো, যেই রাস্তার মাঝ দিয়ে যাওয়া হয় ওই রাস্তার মাঝে কয়েকজন ভিক্ষুক থাকে, তার ভিতর দুইজন ভিক্ষুক নিয়মিত থাকে, ওই দুইজন ভিক্ষুক ওই রাস্তা সারে দাঁড়ে। আরে বাদশাহ হারুন আর রশিদ যখন রাস্তা দিয়া যায় গো, এই ভিক্ষুকদের হাতে বাদশাহ হারুন আর রশিদ দুই দিরহাম কইরা স্বর্ণ দেয়, দুই দিরহাম কইরা দেওয়া হয় মুদ্রা। এইবার ভিক্ষুক একজন আর একজনের দিকে তাকাইয়া বলে, বাদশাহ রে আল্লাহ এত সম্পদ দিছে রে, এত সম্পদ দান করে তারপরও বাদশাহর সম্পদ ফুরাই না। এইবার ভিক্ষুক দুইজন বাদশাহর পিছনে পিছনে যায়, বাদশাহ রাজ দরবারে যাইয়া কেমনে বিচার করে, আর যারা সাহায্য চাই বাদশাহ সবাই রে দেয়, আরে যারা বাদশাহর কাছে চাই রে বাদশাহ কাউরে ফিরাই না। এই দুইজন ভিক্ষুক বলে, বাদশাহ এত সম্পদ কোথায় পায়, তার কি সম্পদ ফুরাই না। এইবার বাদশাহ হারুন আর রশিদ জগৎবাসীদের সামনে বলে, জগৎবাসীরা রে তোমাদের যার যা প্রয়োজন হয় আমার কাছে বলবা, যার খাউন নাই আমি তার ঘরে খাউন দিতে চাই, যার পরনে কাপড় নাই আমি বাদশাহ তার পরনে কাপড় দিতে চাই রে, যার খাবারের প্রয়োজন আমারে বললে তার খাবার দেব, যার স্বর্ণের প্রয়োজন তার স্বর্ণ দেব। এইবার দুইটা ভিক্ষুক কান্দে আর বলে, আর এক ভাই আর এক ভাইয়ের কাছে বলে, জীবনে মানুষ দেখেছি রে বাদশাহ হারুন আর রশিদের মতো এরকম মানুষ দেখি নাই, যিনি কিনা দান করে তার দান ফুরাই না। এইবার বাদশাহ হারুন আর রশিদ এরকম ভাবে প্রতিদিন দান করতেই তাকে কোনোদিন মিস করে না। এই দুইটা ভিক্ষুক আগে ভিক্ষুক আর আগে ভিক্ষুকের কাছে বলে, ভাই আমরা গ্রামে গ্রামে ঘুরবো না, আমরা বাড়ি বাড়ি গিয়ে কষ্ট করব না, আমাদের যত মুদ্রার প্রয়োজন আমরা রাস্তার ভিতরে বসব। বাদশাহ হারুন আর রশিদ যখন এই রাস্তা দিয়া যায় কোনোদিন তো মিস করে না, দুই দিরহাম যদি পাই আমাদের সংসার ভালোভাবে চলে যায়, আমাদের খাবনের অভাব হয় না। বন্ধুরা রে কাছে জগৎবাসীরা চায়, বাদশাহ মনের মতো কইরা দান করে রে ভাই, আরে যতগুলো মানুষ দান চায় সবাই তো একটা হাত পাতে, ভালো করে শুনবা, ভিক্ষুক তোমার কাছে আসলে আমার কাছে আসলে কিন্তু দুই হাত পেতে না, ভিক্ষুক একটা হাত পাইতে আমাদের কাছে হাত পাতে বলে আমাদেরকে কিছু দাও। বাদশাহ হারুন আর রশিদ মুড ভৈরা ভৈরা এবার দান করা শুরু কইরা দিছে, একটা ভিক্ষুক বলে, বাদশাহর এত সম্পদে আল্লাহই দিছে গো, এই সম্পদ বুঝি ফুরাইব না। আর বাদশাহ গভীর রাত্রে বিবিরে কই, বিবিরে ও বিবি আরামের ঘুমে থাকা চাইব না, তাড়াতাড়ি ওঠো ও বিবি আমাদের কাজ আছে। এইবার বাদশাহ হারুন আর রশিদ ওযু কইরা, রে এত বড় রাষ্ট্রের বাদশাহ চিনি রে ভাই, সেই বাদশাহ গভীর রাত্রে উইটা ওযু কইরা মালিকের দরবারে দুইটা হাত তুলা কান্দে আর কয়, আল্লাহ জগতের মানুষ আমার কাছে চাই, আমি যে কত বড় ভিক্ষুক জগৎবাসী জানে না, আল্লাহ তুমি যদি দাও আমি দান করি, তুমি যদি না দাও আমার দান করার মতো ক্ষমতা নাই, আমি ডুবু দিয়াবো
হরি রাজাব নবীর প্রেম সাগরে বাঁচাও বাঁচাও দয়ালামারে বাঁচাও বাঁচাও দয়ালামারে আমি আসাব নবীর প্রেম সাগরে আমি ডুব দিয়াম রিয়া আসাব নবীর প্রেম সাগরে বাঁচাও বাঁচাও দয়ালামারে বাঁচাও বাঁচাও দয়ালামারে নবী আমার হৃদয়ের দোন হীরা কাঞ্চা মানিক মুকুতা স্বর্ণার রতন নবী আমার হৃদয়ের দোন হীরা কাঞ্চা মানিক মুকুতা স্বর্ণার রতন হাইরে না পাইলে মইরা যাব না পাইলে মইরা যাব নবীর প্রেম সাগরে বাঁচাও বাঁচাও দয়ালামারে আমি ডুব দিয়াম রিয়া যাব নবীর প্রেম সাগরে আমি ডুব দিয়াম রিয়া যাব নবীর প্রেম সাগরে বাঁচাও বাঁচাও দয়ালামারে বাঁচাও বাঁচাও দয়ালামারে নকল প্রেমে আইসো মাছ বরা আসল বোঝাই কারে নকল প্রেমে সুমাজ বরা আসল বোঝাই কারে ওরে আসল প্রেমে মন মজায়া সালাউদ্দিন আসল প্রেমে মন মজায়া কামরুল ভাই পড়ছে যে বিপদে বাঁচাও বাঁচাও দয়ালামারে আমি ডুব দিয়াম রিয়া যাব নবীর প্রেম সাগরে বাঁচাও বাঁচাও দয়ালামারে বন্ধুরা রে আমার বাদশাহর নার রশিদ গভীর রাতে মালিকের দরবারে কাঁদে ভিক্ষুক দিনের বেলায় এক হাত দিয়া চাই রে ভাই আর বাদশাহ হারুন আর রশিদ এমন ভিক্ষুক রে ভাই যিনি দুই হাত তুইয়া মালিকের দরবারে কান্দে আর কয় আল্লাহ তুমি যদি সম্পদ দাও আমি দান করতে পারি তুমি যদি না দাও আমার দেওয়ার মতো ক্ষমতা নাই আল্লাহর কাছে চাই দুই হাতে পেতে আমার আল্লাহ দেয় রে আর বাদশাহ মনের মতো দান করে আরে প্রতিদিন যখন এভাবে নিয়মিত দান করে রে একটা দিনও মিজি করে না একদিন এক ভিক্ষুক আর এক ভিক্ষুকের কাছে বলতেছে এই রাস্তার ভিতর দিয়ে বাদশাহ প্রতিদিন যায় একদিন তো মিস করে না আমাদের প্রতিদিনই দান করে এইবার এক ভিক্ষুক বলে ভাই বাদশাহ যদি দিনটা হার সুবিধা হয় তিনি রাজ দরবারে প্রবেশ করে গো যদি বৃষ্টি হয় তাইলে তো আমাদের দান করতে পারবে না বাদশাহ বৃষ্টি হলে যদি বের না হয় আমরা তো খাওন পাবো না আরে দুইটা ভিক্ষুক এমন সময় তাকায়া দেখে গো আকাশে মেঘের টুকরা দেখা যায় আকাশে মেঘের গর্জন শুরু হয়ে যায় এক ভিক্ষুক আর এক ভিক্ষুকের কাছে বলে ভাই তুই কেন বৃষ্টির কথা বললি এখন তো বৃষ্টি শুরু হয়ে যাইব আরে বৃষ্টি যদি হয় বাদশাহ যদি আজকে দরবারে প্রবেশ না করে আমাদের তো খাওন হইব বাদশাহ যদি দান না করে আমরা কেমনে খাবো আরে প্রথম ভিক্ষুক বলে দ্বিতীয় ভিক্ষুক রে ভাই রে বা
আমার বাড়িতে খাউন দাই, আজকে বাদশা আমার খাউন দিব, বাদশা আমার যেই মুদ্রা দিব সেই মুদ্রা দিয়ে আমি খাউন করব, আমার বাড়ির ভিতরে কোনো খাউন নাই। আরে দ্বিতীয় ভিক্ষুকে বলে বাইরে ভাই ও ভাই, বাদশা আমাদেরকে নিয়মিত প্রতিদিন দান করে, একটা দিনও যেহেতু মিস করে না, আজকেও করব না, এমন সময় যখন বৃষ্টি শুরু হয়ে গেছে গো, প্রথম ভিক্ষুকের চোখ ভরা পানি রে ভাই, দ্বিতীয় ভিক্ষুক বলতেছে ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্য ধারণ করো, আল্লাহ একটা ব্যবস্থা করব, আল্লাহু খাইরুর রাযিকিন, রিজিকের মালিক আমার আল্লাহ, বাদশা হারুনুর রশিদ। এইবার দরবারে বৃষ্টির মধ্য দিয়া যখন রওনা আদিছে গো, বাদশা হারুন আর রশিদের মাথায় দেয়া হয়েছে ছাতা, এইবার ভিক্ষুকদের সামনে দাঁড়াইয়া বাদশা হারুন আর রশিদ কয় সিকিউরিটিরে দারোয়ান রে ভাই, রে ভাই ও দারোয়ান দেরি কইরো না, তাড়াতাড়ি তোমার হাতের ছাতা এই ভিক্ষুকরে দিয়া দাও। এইবার দারোয়ান কয় বাদশা গো, ও ও বাদশা এই ছাতা তো শুধুমাত্র আপনার জন্য ব্যবহার করা হয়, এই বাদশাহী ছাতা কেন ভিক্ষুকরে দেব? এইবারে বাদশা বলে দারোয়ান আমি বলছি তুমি এই ভিক্ষুকরে দান কইরা দাও, আমার আল্লাহকে রাজি ও খুশি করতে মাতার ছাতা আমি দান করলাম, কারণ ওদের মাথায় বৃষ্টির ফোঁটা পড়বে। ও দারোয়ান আমি এই রাষ্ট্রের বাদশা, তাড়াতাড়ি আমার ছাতাটা ওদের হাতে দিয়ে দাও। এইবারে ছাতা দেওয়া হয় রে ভাই, বাদশা হারুন আর রশিদ যখন ছাতা দান কইরা দিছে রে, দুইটা ভিক্ষুক কান্দে রে ভাই। দ্বিতীয় ভিক্ষুক এইবার বলে বাদশা কি করে আমি জানতে চাই, এইবার বাদশা রে দেখে বিস্তে বিস্তে দরবারে যায়, এই ভিক্ষুকের চোখে ঘুম নাই রে, ভিক্ষুকের অভাব হয়ে গেছে গো। এইবার ভিক্ষুকের অভাব দূর করতে হইলে ডাবল টাকার প্রয়োজন, দুই দিরহামে হবে না। এইবার তিনি চিন্তা করে বাদশার কাছে আমরা রাস্তার ভিতর চাইলে দুই দিরহাম দান করে, যদি বাদশার বাড়ি যাওয়া হয় রে, বাদশার বাড়িতে গেলে আমারে একাই তো চার দিরহাম দিবে, এই দুই দিরহাম আমারে দেয় দুই দিরহাম তারে দেয়, এই চার দিরহাম আমার একার প্রয়োজন, যদি চার দিরহাম আমি পাই তাইলে আমার বিপদ দূর হইব। এইবারে দ্বিতীয় বিক্রি করাওনা দিছে গো, বাদশার রাজ দরবারে হাজির হইয়া ডাক মারছে বাদশা গো, ভিতরের দিকে জবাব আসে কে গো আপনি কে? বলে আমি বাদশার সাথে একটু দেখা করতে চাই, আমার বাদশার সাথে একটু জরুরি কথার প্রয়োজন। ভিতরের দিকে জবাব আসে বাদশা ঘরে নয়। আরে দ্বিতীয় ভিক্ষু কান্দার কই বাদশা কই, বাদশা তো বাড়িতে আইছে এখন বাদশা কই? ভিতরের দিকে জবাব আসে আপনি জানেন নি, মসজিদে আসান হয়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মসজিদে আজান হইছে গো, যখন আজান হয় বাদশারে রাখা যায় না, বাদশারে যদি পাইতে হয় এখন মসজিদে যাইতে হইব।
একবার চোখের পানি নিয়ে কান্দে আর কয় আমার টাকার প্রয়োজন দুই দিরহামে আমার হইব না আজকে আমার চার দিরহামের প্রয়োজন আমি যদি মসজিদে যাই মসজিদে মানুষের মন নরম থাকে গো আমি মসজিদে চাইয়া যদি একবার বাদশার কাছে দাঁড়াইতে পারি বাদশার কাছে যদি একবার চাইতে পারে আমার ডাবল দিবে আমি দুই দিরহামের কাছে চার দিরহাম পাব এই কল্পনা সল্পনা নিয়ে এইবার বাদশার তালাশে মসজিদের সামনে যাইয়া দেখে গো বাদশা দুইটা চোখের পানি দিয়া বুকটা ভিজায় ভিক্ষুক তাকায়া দেখে বাদশা মসজিদের ভিতরে দুইটা হাত তুলা কাঁদে আরে কয় আল্লাহ গো আল্লাহ গো এই রাজ্যের মধ্যে আমার মতো ভিক্ষুক আল্লাহ তোমার দরবারে বুঝি আগে জন নাই ও আসমানের মালিক আমার এলাকার ভিতর তুমি রহমত দাও বরকত দাও আবাব দিও না এই বইলা চোখের পানি পালাইতেছে কবর বাসীদের জন্য দোয়া করে এলাকার জন্য দোয়া করে এই দৃশ্য দেখা বিকু কান্দে আর কয় আমি কার কাছে আইলাম গো আমি তো ভিক্ষা করি এক হাত দিয়া আর বাদশা ভিক্ষা করে দুই হাত দিয়া আমি কার দরবারে আইলাম আমি সারি কাছে এক হাত দিয়া ভিক্ষা করি রে সেই বাদশা এসে দুই হাত দিয়া ভিক্ষা চাই কার কাছে চাই আমি জানতে চাই এইবার ভিক্ষুক পিছনে পিছনে যাইয়া গো লক্ষ্য করে শুনতেছে বাদশা কি বইলা চোখের পানি পালায়া কান্দে বাদশা কান্দে আর কয় আল্লাহ আল্লাহ গো আমার মতো আবাবি বুঝি তোমার দরবারের ভিতরে আগে জন নাই আল্লাহ তুমি যদি দান করো তবে আমি মানুষকে দিতে পারি তুমি যদি না দাও আমি দিতে পারবো না আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদীর আমার আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা আমার আল্লাহ বলছে রে ভাই আমার আল্লাহ যার ইচ্ছা তারে রাজত্ব দান করে যার কাছ থেকে হয় ইচ্ছা করলে রাজত্ব ছিনিয়ে নেয় কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিন তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদীর সব কিছুর খবর আমার আল্লাহ জানে সব কিছুর খবর আমার আল্লাহ রাখে সব কিছুর মালিক আমার আল্লাহ এইবার আমার আল্লাহ যার ইচ্ছা রাজত্ব দান করে আমার আল্লাহ যার কাছ থেকে মন চায় রাজত্ব ছিনিয়ে নেয় কান্দে আর কয় আল্লাহ গো তোমার কাছে এই বাদশা চাই আর আমি তার কাছে চাই এটা হতে পারে না বাদশা তোমার কাছে চাইলে যদি পায় বাদশা পাবে আর আমি পাবো না এটা তো হতে পারে না এই বইলা ভিক্ষুক বলে আমি আর বাদশার কাছে চাবো না দৌড়াইয়া প্রথম ভিক্ষুকের কাছে যাইয়া বলে আমি বাদশার কাছে আর চাবো না রে আমরা ভিক্ষা করি এক হাত দিয়া গো আর বাদশা ভিক্ষা করে দুই হাত দিয়া বাদশা যদি পায় আমরা কেনে পাবো আল্লাহর বান্দার তো অভাব নাই আমার আল্লাহর রিজিকের অভাব নাই ওয়াল্লাহু খাইরুর রাযিকিন রিজিকের মালিক একমাত্র আল্লাহ এইবার ভিক্ষুক একটা যাই নামাজের মুসাল্লা বিছায়া রে
কান্দে গো আল্লাহর ইবাদত করে এইবার ওই রাস্তা দিয়া যখন বাদেশায় আসে রে ভাই বাদেশা ভিক্ষুকদেরকে দান করার জন্য প্রথম ভিক্ষুকে দুই দিরহাম দিয়া দ্বিতীয় ভিক্ষুকরে তালাশ করে পায় না বলে তোমার সাথে আরেক ভাই কই এইবার প্রথম ভিক্ষুক বলে বাদেশা ও বাদেশা আমার সাথে সেই ভাই থাকতো গো সে আপনার কাছে কোনো দান নিবে না আপনার দান সে চাই না বলে কেন চাই না বলে বলছে তোমার কারণে বাদশার কোনো দান চাই না বাদশার দানের আমার দরকার নাই বলে ঠিক আছে আমি তোমারে বেশি বেশি করে দান করব এই মহিলা বাদশা বাড়িতে যাইয়া দারোয়ান রে কয় দারোয়ান রে আরে প্রথম যেই দারোয়ান ডাকা হয় দারোয়ান রে বাদশা বুঝাইয়া দেয় আমারে যেই খাবার দেওয়া হয় মুরগির রোস্ট এই মুরগির রোস্টের ভিতরে তুমি কি করবা একটা নয় দুইটা করে স্বর্ণের মুদ্রা দিবা দুইটা করে স্বর্ণের মুদ্রা ওই মুরগির রোস্টের ভিতরে ঢুকাইয়া যেই ভিক্ষুক রাস্তায় দাঁড়াইয়া ভিক্ষা করে গো ওই ভিক্ষুকরে দান করে দিতে হইব আর দুই ভিক্ষুক দুই নাম্বার সেই ব্যক্তি ছিল সে কিনা আল্লাহর হুকুম পালন করে রে পরে দুই দিরহাম দিস কারণ সে আমার ভিক্ষা চায় না সে কারণ সে আমার কাছে কোনো দান চায় না এই জন্য তারে আগের মতো দুই দিরহাম দিবা আর যেই প্রথম ভিক্ষুক আমার জন্য পাগল পাড়া হয়ে রাস্তায় বৈশা বৈশা কান্দে তারে যেই মুরগির রোস্ট দিবা গো ওই রোস্টের ভিতরে তাকে দুইটা করে স্বর্ণের মুদ্রা দিবা এইবার দারোয়ান বাদশার হুকুম পাই আগো প্রথম ভিক্ষুকের জন্য যে মুরগির রোস্ট বানানো হয় ওই রোস্টের ভিতর দুইটা স্বর্ণের মুদ্রা ঢুকাইয়া দিয়া প্রথম ভিক্ষুকরে দান করে দিয়া দ্বিতীয় ভিক্ষুকরে দুই দিরহাম দেওয়া হয় রে ভাই প্রথম ভিক্ষুকে এইবার খুশি হইয়া গেছে গো বাদশা আমারে খাইতে দিছে আরে ইনি ছিল লোভি এইবার দৌড়াইয়া দ্বিতীয় ভিক্ষুকের কাছে বলে ভাই রে ভাই ও ভাই তোমার তো আপন বলতে কেহই নাই তোমার তো রান্নার ব্যবস্থা নাই তোমার তো বাড়িতে খাউন নাই আর আমার বাড়িতে খাউন আছে আমার রান্নার ব্যবস্থা আছে আমার যেই মুরগির রোস্ট দেওয়া হয়েছে গো এই রোস্ট আমি তোমার কাছে বিক্রি করতে চাই এইবার দ্বিতীয় ভিক্ষুক বলে ভাই রে ভাই আমার কাছে বিক্রি করবে আমার কাছে তো কোনো পয়সা নাই আমার কাছে দুই দিরহাম আছে যদি বিক্রি করতে হয় বিক্রি করতে পারবা এইবার প্রথম ভিক্ষুক দ্বিতীয় ভিক্ষুকের কাছে দুই দিরহামের রোস্টা বিক্রি কইরা দিছে রে ভাই একদিন দেয় দুই দিন দেয় তিন দিন দেয় চার দিন দেয় এইরকম প্রতিদিন যত যখন দান করা হয় প্রতিদিন দানগুলো নিয়ে বিক্রি কইরা দেয় আরে দ্বিতীয় ভিক্ষুক এই মুরগির রোস্ট খাইতে যায় দুইটা করে স্বর্ণের মুদ্রা পাইয়া সে একটা বিজনেস শুরু কইরা দিছে ব্যবসা শুরু কইরা দিছে বিশাল বড় একটা ব্যবসা সাজাইয়া এইবার প্রথম ভিক্ষুকের কাছে আইসা বলে ভাই রে ভাই আমি আর এই দরবারে থাকবো না আমি অমুক এলাকার ভিতরে ব্যবসা করতে চাই প্রথম ভিক্ষুক বলে কারণটা কি তুমি কোথায় পাইলা এইবারে দ্বিতীয় ভিক্ষুক বলে বাইরে ভাই ও ভাই আমি কোথায় পাইছি জানো নি বাদশা সেই মালিকের দরবারে দুই হাত তুইলা ভিক্ষা করে রে আমি ওই মালিকের কাছে দুই হাত তুইলা ভিক্ষা চাইছি আমার আল্লাহ এমনি ভাবে আমার কাছে পৌঁছে দিছে আমি আজকে বিশাল কোটিপতি হয়ে গেছি আমার ব্যবসার কোনো অভাব নাই আমি আর কোনোদিন ভিক্ষা করব না এইবার বাদশা সেই দিন রাস্তা দিয়া যাই গো প্রথম ভিক্ষুকরে দেইকা বলে তোমার দ্বিতীয় ভিক্ষুক ভাই কেমন আছে প্রথম ভিক্ষুক বলতেছে বাদশা আপনি জিজ্ঞাসছেন আমার ভাই কেমন আছে সে তো এখন বিশাল লাখপতি কোটিপতি হয়ে গেছে বলে কেমনে
বলে সে এখন বিশাল ব্যবসা করে। বলে কেন ব্যবসা করলো, কিভাবে ব্যবসা করলো, তুমি কেন বড় লোক হও না, সে কেন হলো, সে কেন টাকাওয়ালা হলো? এইবার প্রথম ভিক্ষুক কয় বাদশা গো, ও বাদশা আমি আগেও যেমন ছিলাম এখনো তেমনই আছি, অথচ আমার দ্বিতীয় ভাই, আমার যে ভাই আমার সাথে ভিক্ষা করতে আর কোনো কিছুর অভাব নাই। বাদশা কয় কারণটা কি, তার অভাব নাই তোমার অভাব কেন হইল? বলে বাদশা গো, সে বিশাল বিজনেস শুরু করে দিছে, তার অভাবে কেমনে থাকবে? বলে তুমি কি করছো? বলে আমি তো আমার নিজের খাওনি হয় না। বাদশা কয় তোমার যে প্রতিদিন মুরগির রোস্ট দেওয়া হয় পাইছনি? বলে বাদশা গো, আমার প্রতিদিন একটা করে মুরগি দেওয়া হয়, আমার তো মুরগির দরকার নাই, এই জন্য মুরগিগুলো আমি দ্বিতীয় ভাইয়ের কাছে বিক্রি করে দিছি, ওর কাছে দুই দিরহাম দান করা হয়, ওই দুই দিরহাম আমি নেওয়ারে মুরগি দিয়া দেই। হুজুর গো বাদশা, আমার টাকার অভাব, আমার সম্পদের অভাব, বিদায় আমি মুরগি বিক্রি করে দিই, আমি এই মুদ্রা নিয়ে বাড়িতে যাই। বাদশা কয় পাগলা রে, ও পাগলা, আমি তোমার দ্বিতীয় ভাইয়ের সাথে দেখা করতে চাই, এইবার যাইয়া দেখা করতে যাইয়া দেখি অনেক মাল সামানের কোনো অভাব নাই। বাদশা বলে ভাই, তোমার এত মাল সামান কোথায় পাইলা, কারণটা কি, কোন জায়গা থেকে তুমি এত মাল সামান সন্ধান করলা? এইবার ভিক্ষু গো বলে বাদশা গো, ও বাদশা এটাই আমি পাই নাই গো, স্বয়ং আমার মালিকে দান করছে। বাদশা গো, আমি আপনার কাছে ভিক্ষা করতাম এক হাতে পাতিয়া, আর আপনি ভিক্ষা করেন দুই হাত দিয়ে। ও বাদশা গো, আমি এক হাত দিয়ে আপনার কাছে চাই, আর আপনি দুই হাত দিয়ে কার কাছে চাইতেন? ওই দিন আমি দেখেছিলাম বাদশা গো, আপনি চোখের পানি পালাইয়া, আপনি চোখের পানি পালাইয়া কান্তে।